إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় হচ্ছে কবিরা গুনাহ। এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল কাবায়ের এবং একবচন হচ্ছে কবিরাতুন। আল কাবায়ের, কবিরাতুন। আমরা ওলামায়ে কেরামের এই ব্যাপারে যে বক্তব্যটা আছে কোরআন এবং হাদিসের আলোকে সেটা প্রথমত তুলে ধরব এবং তারপরে কবিরা গুনার কিছু আলামত বা আমারাত, চিহ্ন আছে যে চিহ্নগুলোর মাধ্যমে এই পাপগুলোকে চিহ্নিত করা যায় যেটা কবিরা, আর সেটা আমরা তুলে ধরব এবং তারপরে কবিরা গুনাগারদের পরিণতিটা কী, যারা কবিরা গুনা করছেন বা কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন তাদের পরিণতি কী এবং এ থেকে তওবার পন্থা কী, ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব। আমরা জানি যে আমাদের ওলামায়ে কেরাম পাপগুলোকে দুভাগে ভাগ করেছেন, একটা হলো আল কাবীরা আর একটা হলো আস-সাগীরা। আল কাবীরা এর বহুবচন হলো আল কাবায়ের, আস-সাগীরা এর বহুবচন হলো আস-সাগায়ের। কবিরা গুনাহ বলতে যেগুলোকে চিহ্নিত করা হয় বা সংজ্ঞা দেওয়া হয়, সংজ্ঞায়িত করা হয়, সেগুলো হচ্ছে কবিরা গুনাহ এবং এর চেয়েতে নিম্ন স্তরের বা অধস্তনের যে পাপগুলো সেগুলো হচ্ছে সগীরা গুনাহ। তাহলে আসুন প্রথমে আমরা কবিরা গুনাহগুলোকে চিহ্নিত করি। ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্যের আলোকে একটা সংজ্ঞা আমরা এখানে উল্লেখ করতে পারি, যে সংজ্ঞাটা কবিরা গুনাহ সংজ্ঞা বলে আমরা এটাকে নির্ধারণ করতে পারি এবং অধিকাংশ ওলামায়ে কেরাম এই সংজ্ঞার পক্ষেই কথা বলেছেন এবং যা বলেছেন তা এই সংজ্ঞাটাকেই রাজেহ বলে প্রমাণ করছে। সেটা কি? সেটা হলো মা কানা ফিহি হাদ্দুন ফিদ দুনিয়া আও জা ফিহি উঈদুন ফিল আখিরাহ বিল আযাব আও বিল গাযাব আও কানা ফিহি তাহদীদুন আও লানুন লিফাইলিহি। অর্থাৎ এটা এমন পাপ, কবিরা হলো এমন পাপ যে পাপের মধ্যে দুনিয়ায় কোনো শাস্তি আছে অথবা আখিরাতে শাস্তির ভয় প্রদর্শন করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে। সেই ধমকটা কিসের? আজাবের ধমক অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো গজবের ধমক, যে আল্লাহ ক্রুদ্ধ হন, অসন্তুষ্ট হন এরকম, অথবা যার মধ্যে কোনো হুমকি রয়েছে, যেমন আল্লাহ হয়তো ধ্বংস করে দিবেন এরকম কোনো হুমকি, দুনিয়া আখেরাতের কোনো হুমকি, অথবা যার মধ্যে যিনি এই কবিরা গুনাহে লিপ্ত হবেন তার জন্য লানাতের বিষয়টা আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসেই কোন কোন কাজে আল্লাহ লানাত করেন সেটা উল্লেখ করেছেন এবং সাহাবায়ে কেরামও মাঝে মাঝে উল্লেখ করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন কাজে লানাত করেছেন সেগুলো উল্লেখ করেছেন। যেমন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে এবং যে সুদের সাক্ষী হয় তাদেরকে লানাত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাতে বোঝা গেল সুদ কবিরা গুনাহ এবং বলেছেন যে এই পাপের মধ্যে সবাই সমান। ঠিক তেমনি যারা ভ্রু প্লাগ করে মেয়েদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাদেরকে লানাত করেছেন। এভাবে যারা তিন তালাক দেওয়ার পরে স্ত্রীকে নিজের জন্য শুদ্ধ করার জন্য হিলা বিবাহের আয়োজন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাদেরকে লানত করেছেন। লাআনাল্লাহু আল মুহাল্লাল ওয়াল মুহাল্লালা লাহু, যে এই নিকাহু তাহলিল এর ব্যবস্থা করে এবং যার জন্য ব্যবস্থা করা হয়। অর্থাৎ
স্ত্রীকে হালাল করার জন্য যে নিকাহ তাহলিলের ব্যবস্থা করে আর যে এই নিকাহটা করে করে আবার তালাক দিয়ে দেয়, এই দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লায়নাত করেছেন। তাহলে এভাবে লায়নাতের কোনো সংবাদ যখন দেওয়া হয় তখন সেই কাজটা পাপের কাজ বলে, কবিরা গুনাহের কাজ বলে গণ্য হবে। এবং যখন দুনিয়া কোনো শাস্তি, যেমন একজন আরেকজনকে হত্যা করা অথবা চুরি করা অথবা ছিনতাই করা অথবা ডাকাতি করা অথবা কাউকে অ্যাক্সিডেন্ট করে যদি ইচ্ছাকৃতভাবে মারে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে মারলে তো এর পাপটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে এভাবে হত্যা করে, সেটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক বা ছুরি দিয়ে হোক, তাহলে এগুলো কবিরা গুনাহ বলে গণ্য হবে, কারণ এগুলোর প্রত্যেকটারই শাস্তি রয়েছে। এবং অনেক কাজের শাস্তি আছে, যেমন আখিরাতে যেমন মিথ্যা কথা বলা। এখন কেউ যদি একটা মিথ্যা কথা বলে, এটা হয়তো অনেক ক্ষেত্রে দণ্ডনীয় অপরাধ নয়, না ইসলামে না হয়তো প্রচলিত কোনো, যেমন গতকালকে সে আসে নাই, তারপরে বললো আমি আল্লাহর কসম করে বলছি আমি গতকালকে এসেছি, এই যে মিথ্যা কথাটা বলা হলো, খামাখা মিথ্যা কথা, এটা কবিরা গুনাহ, কিন্তু এটার কোনো শাস্তি দুনিয়ায় নাই, আখিরাতে আছে। তাহলে এগুলো এই সংজ্ঞা দ্বারা বোঝা গেল যে দুনিয়ায় যেগুলো শাস্তি আছে অথবা আখিরাতের শাস্তি আছে অথবা আল্লাহর পক্ষ থেকে গজব অথবা লায়নাত অথবা আজাবের হুমকি দেওয়া হয়েছে, সব কাজ হলো কবিরা গুনাহ। এই প্রসঙ্গে আমরা দেখি যে হাদিসের মধ্যে একটা হাদিস এসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে, তিনি বলেছেন যে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করে যা বলেছেন, সেই হাদিসের বক্তব্য থেকে লামামের সাথে তুলনীয় আর কোনো কিছু দেখিনি। আচ্ছা, কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাদ্দাহু মিনাজ যিনা আদরাকাহু যালিকা লা মাহালাতা। আল্লাহ তাআলা বনি আদমের উপর অবধারিত করে দিয়েছেন জেনায় তার যে হাদ, যা পরিণাম হবে সেটা অবধারিত করে দিয়েছেন, অবশ্যই সে সেটাকে পাবে। ফাজিনাল আইনাইনে আল নাজার, দুই চোখের জেনা হচ্ছে দৃষ্টি দেওয়া। ওয়াজিনাল লিসানে আল মান্তিক, এবং জিব্বার জেনা হচ্ছে কথা বলা, প্রণয়মূলক অশ্লীল কথাবার্তা বলা। ওয়ান্নাফসু তাতামান্না ওয়া তাশতাহি, আর মানুষের ভেতরে যে ডিজায়ার, চাহিদা, প্রবৃত্তি, সেটা আকাঙ্ক্ষা করে এবং কামনা করে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাদ্দিবুহু, আর মানুষের লজ্জাস্থান সেটাকে সত্যে প্রতিপন্ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখানে জেনার বিষয়টা তুলে ধরলেন, এখানে চোখের জেনা, জিব্বার জেনার কথাও তিনি তুলে ধরলেন। জেনা যেটা বাস্তবে রূপ গ্রহণ করে, যেটা লজ্জাস্থানের মাধ্যমে হয়, সেটা হলো বড় কবিরা গুনাহ, কিন্তু এর থেকে ছোট যেটা, সেটাও কবিরা গুনাহের সাথে তুলনীয় বলে এ হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করলেন। আর এখানে লামাম বলা হয়েছে, বলেছেন লামামের সাথে তুলনীয় আর কোনো কিছু দেখলেন না, আর কোনো কিছু তিনি দেখলেন না। লামামটা কি? লামামটা হচ্ছে ফৌজদারি দণ্ডের যে অপরাধগুলো, তার চেয়েতে নিম্নের পাপগুলোকে লামাম বলা হয়। যেমন এখানে জেনার শাস্তি হচ্ছে কি, হয়তো বিবাহিতদের জন্য একটা, অবিবাহিতদের জন্য আরেকটা। হ্যাঁ, এখন চোখের জেনার কি কোনো শাস্তি আছে? না। জিব্বার জেনার কি কোনো শাস্তি আছে? না। মানে কেউ যদি জিব্বার জেনা এবং চোখের জেনা লিপ্ত হয়, তাহলে তার কোনো ফৌজদারি দণ্ড ইসলামেও নাই। ইসলামে শুধুমাত্র লজ্জাস্থানের যে জেনা, সেই জেনার দণ্ড আছে। তাহলে চোখের জেনা এবং জিব্বার জেনা, এটা হলো আল্লামাম, এটা হলো আল্লামাম। তো এখানে তাহলে এই যে জেনার যে দণ্ড, সেটার দ্বারা বোঝা গেল যে এই ধরনের দণ্ডের যতগুলো আমল, সেগুলো হচ্ছে আসলে কবিরা গুনাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটি আত-তাবারী বর্ণনা করেছেন এবং সহি বলে উলামায়ে কেরাম সেটাকে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে, যেমন তিনি বললেন জেনাল আইনাইন আন নাজার, দুই চোখের জেনা হলো দৃষ্টি দেওয়া।
জেনা শাফাতাইন আর তাকবিল, দুই ঠোঁটের জেনা হচ্ছে চুমু খাওয়া, অবশ্য অবৈধভাবে এগুলো করা। ওয়াজেনাল ইয়াদাইন আল বাতশ, হাত দিয়ে ধরা, এটা হলো দুই হাতের জেনা। ওয়াজেনার রিজুলাইন আল মেশি, এবং দুই পায়ের জেনা হচ্ছে জেনা করার, বাস্তব জেনা করার দিকে আসলে হাঁটা। ওয়ুসাদ্দিকু যালিকা আল ফারজু আও ইউকাদ্দিবুহু, আর লজ্জাস্থান সেটাকে সত্য প্রতিপন্ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। ফা ইন তাকাদ্দামা বিফারজিহি কানা জানিয়ান, যদি সে তার লজ্জাস্থানকে ব্যবহার করার মাধ্যমে অগ্রসর হয় তাহলে সে প্রকৃত জেনাকার হিসাবে গণ্য হবে। ওয়া ইল্লা ফাহুয়া লামাম, আর যদি সে অগ্রসর না হয় তাহলে এটা হবে লামাম, দণ্ডের নিচের অপরাধ বা পাপ। তাহলে দণ্ডনীয় পাপটা হলো কবিরা গুণা, দণ্ডের নিচের পাপটা হলো সগিরা গুণা, এই হাদিস থেকে সেটাই বোঝা যায়। আচ্ছা, কাতাদা রাহমাহুল্লাহ তিনি এই দণ্ডের নিচে, দণ্ডনীয় পাপের নিচের পাপগুলো তিনি উল্লেখ করেছেন, বলেছেন মা কানা বাইনাল হাদ্দাইনি লাম ইয়াবলুগ হাদ্দাদ দুনিয়া ওয়ালা হাদ্দাল আখিরা, যেটা দুই হদের মাঝখানে অর্থাৎ দুনিয়ার দণ্ড অথবা আখিরাতের দণ্ডে পৌঁছে নাই, হ্যাঁ, তাহলে সেটা হলো আসলে লামাম এবং সেটা সগিরা গুণা, আর এর চাইতে বড়গুলো হলো কবিরা গুণা। মাওয়ার্দি বলেছেন কবিরা গুণাহের সংজ্ঞায় আল কাবিরা তুমা আউজাবা আল হাদ্দা আও তুয়াজ্জাহু ইলাইহিল ওয়াঈদ, যে কাজ করলে হদ বা দণ্ড অপরিহার্য হয়ে পড়ে অথবা যেই কাজের কারণে ওই ব্যক্তির প্রতি ওয়াঈদ, শাস্তির ধমক প্রযোজ্য হয়, তাহলে সেটাই হলো কবিরা গুণা। এটা মাওয়ার্দি বলেছেন প্রায় একই অর্থের। ইবনু আতিয়া বলেছেন যে আন্নাহা কুল্লু মাআসিয়াতিন ইউজাদু ফিহা হাদ্দুন ফিদ দুনিয়া আও তাওয়াআদা বিনারিন ফিল আখিরা আও লাআনা, কবিরা হলো প্রত্যেক ওই পাপ যার মধ্যে দুনিয়ায় কোনো দণ্ড পাওয়া যায়, দণ্ড তার উপর বর্তায় বা অপরিহার্য হয়, অথবা আখিরাতে জাহান্নামের ভয় যাকে দেখানো হয় যে সে এ কাজ করলে জাহান্নামে যাবে, অথবা লায়নাত বা অভিসম্পাতের মুখোমুখি সে হয়, তাহলে এটা হলো কবিরা গুনাহের সংজ্ঞা। আচ্ছা, এরপরে আমরা দেখি আরও ওলামায়ে কেরাম সংজ্ঞা দিয়েছেন, আমরা এই সংজ্ঞাগুলো উল্লেখ করছি আমাদের প্রথম সংজ্ঞাটার যে সঠিক সেটা বোঝানোর জন্য। আল আইজ ইবনে আব্দুসসালাম, ইজ্জুদ্দিন ইবনে আব্দুসসালাম তিনি বলেছেন যে ওলামায়ে কেরামের কেউ কেউ কবিরা গুনাহের সংজ্ঞা এভাবে দিয়েছেন, আন্না কুল্লা দাম্বিন কোরেনা বিহি ওয়াঈদুন আও হাদ্দুন আও লানুন ফাহুয়া মিনাল কাবায়ের, যে সকল পাপের সাথে শাস্তির ধমক অথবা কোনো শেরঈ দণ্ড, আইনি দণ্ড অথবা লায়নাত সম্পৃক্ত হয়েছে সেটা হলো কবিরা। তাহলে এটাও আমরা দেখলাম আগের সংজ্ঞার সাথে সাযুজ্যপূর্ণ। আবু আবদুল্লাহ আল কর্তুবি, যিনি অত্যন্ত প্রসিদ্ধ তাফসিরকারক ছিলেন, তিনি কবিরা সংজ্ঞায় বলেছেন কুল্লু দাম্বিন আযযামা শারউ আত-তাওয়াউদা আলাইহি বিল আকাবি ওয়া শাদদাহ, যে সকল পাপে শরীয়ত প্রণেতা শাস্তি প্রয়োগের ভয় দেখিয়েছেন এবং কঠোরতা আরোপ করেছেন, আও আদামা দরারুহু আও আদুমা দরারুহু ফিল ওজুদ, অথবা বাস্তবে যার ক্ষতি ব্যাপক এবং বড় ভয়াবহ, ফাহুয়া কবিরাতুন, সেটা হলো কবিরা, ওমা আদাহু সগিরাতুন, এবং এই কবিরার নিচে যেগুলো আছে যেগুলোর জন্য কোনো দণ্ড নাই, যেগুলোকে শরিয়ত প্রণেতা কঠোর বলে উল্লেখ করেন নাই অথবা যেগুলোর বাস্তবিক কোনো বড় ধরনের ক্ষতি নাই, সেগুলো হলো সগিরা। আর সহি মুসলিমের ব্যাখ্যাকার তিনি আবুল আব্বাস আল কর্তুবি, তিনি আরেকজন কর্তুবি, আবুল আব্বাস আল কর্তুবি তিনি বলেছেন আস সহিহ ইনশা আল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো কবিরা গুনাহের সংজ্ঞায় সহি কথাটা হলো, আন্না কুল্লা দাম্বিন আতলাকা শারউ আলাইহি আন্নাহু কাবীরুন আও আযীমুন أو أخبر بشدة العقاب عليه أو علق عليه حدا أو شدد النكير عليه وغلظه وشهد بذلك كتاب الله أو سنة أو إجماع فهو كبيرة.
সেটা হলো যে সকল পাপের ব্যাপারে শরীয়ত প্রণেতা বলেছেন, ব্যবহার করেছেন বা প্রয়োগ করেছেন যে এটা কবিরা, এটা বড়, এটা অনেক বড় পাপ, অথবা এটা ভয়াবহ পাপ, অথবা সংবাদ দিয়েছেন যে এ কাজ করলে ভয়াবহ শাস্তি আছে, অথবা এই কাজটি করলে তার জন্য শাস্তি নির্ধারণ করেছেন যে কোনো জায়গায় দুনিয়া আখেরাতে, অথবা এই কাজটিকে শরিয়ত প্রবলভাবে এনকার করেছেন, নিষেধ করেছেন, না এ কাজ করাই যাবে না, এবং এটাকে অত্যন্ত কঠোর বলে উল্লেখ করেছেন, এবং এর পক্ষে আল্লাহর কিতাব অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ অথবা উম্মার এজমা সাক্ষ্য দিয়েছে, তাহলে সেটা হচ্ছে কবিরা। তাহলে এটাও কিন্তু আমাদের প্রথম সংজ্ঞাকে আসলে ইন্ডিকেট করছে। আর ইবনে হাজার তিনি এই সংজ্ঞাটাকে, মানে এই যে কুরতুবি পরিশেষে যে সংজ্ঞাটা দিলেন, এই সংজ্ঞাটাকে বলেছেন যে এটাই উত্তম। ইমাম নাওয়াবী বলেছেন যে আবু আমর ইবনে সালাহ তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা হলো কুল্লু দাম্বিন কাবুরা ও আযমা আযমান ইয়াসিহু মাআহু আয়ুতলাক আলাইহি ইসমুল কাবীরা ওয়া উসিফা বিকাউনিহি আযীমান আলাল ইতলাক। যে সকল পাপ বড় এবং ভয়াবহ, এতটাই ভয়াবহ যে এই কারণে এর উপরে কবিরা শব্দটা প্রয়োগ করা যায়, প্রয়োগ করাটা সহি হয়, এবং এই পাপটি সার্বিকভাবে ভয়াবহ, এই গুণে গুণান্বিত হয়, তাহলে এটাই হলো কবিরা গুণা। ফাহাদা হাদ্দুল কবিরা, তিনি বলেছেন এটাই হলো কবিরার সংজ্ঞা। বলেছেন সুম্মা লাহা আমারাত, এর কিছু নিদর্শন আছে, চিহ্ন আছে, সেটা কি? ইজাবুল হাদ, যে এই পাপ করার কারণে কোনো হদ বা শাস্তি অপরিহার্য হয়ে যায়। যেমন কি? যেমন আল ইয়াদু আলাইহা বিল আযাবি বিন্নার, যে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির ওয়াদা, প্রতিশ্রুতি তাকে দেন, ওয়ানাহবিহা ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, অথবা অনুরূপ কোনো শাস্তি দুনিয়া অথবা আখেরাতে আল্লাহর কিতাব এবং সুন্নার মধ্যে এরকম শাস্তির ওয়াদা করা হয়েছে। ওয়ামিনহা, এবং এই এর চিহ্নর মধ্যে আরও আছে ওয়াসফু ফাইলিহা বিল ফিসকে নাসান, এবং মানে সে চিহ্নের মধ্যে একটা হলো কি, যে যারা এ কাজে লিপ্ত হবে তাদেরকে ফাসেক বলা, তাদেরকে ফাসেক বলা। ওমিনহা লান, এবং আরেকটা চিহ্ন হচ্ছে লানাত দেওয়া। তাহলে আমরা এই সমস্ত সংজ্ঞা এবং আরও সংজ্ঞা থেকে বুঝলাম যে যেগুলোতে আল্লাহর পক্ষ থেকে শাস্তি অথবা গজব অথবা লানাত অপরিহার্য হয় সেটা হলো কবিরা গুনাহ। এটা আমাদের একটু মাথায় নিতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথাটাও এখানে খুবই প্রণিধানযোগ্য, আমরা সেটাও এখানে তুলে ধরছি। তিনি বলছেন আমসালুল আকওয়ালি ফি হাদিহিল মাসআলা আল কাউলুল মাসূর আন ইবনে আব্বাস, যে এই কবিরা গুনার আলোচনার মধ্যে যতগুলো কাউল আছে তার মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উৎকৃষ্ট কাউল হলো কি, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসলে মানকুল হয়েছে, বর্ণিত হয়েছে। ওয়াদাকারাহু আবু উবাইদ ওয়া আহমদ ইবনে হাম্বল ও গায়রুহুমা, ইমাম আবু উবাইদ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরও অনেকে যেটাকে উল্লেখ করেছেন, ইবনে আব্বাস থেকে যে রেওয়ায়েতটাকে উল্লেখ করেছেন সেটা কি, সেটা হলো আন্না সাগীরাতা মা দুন আল হাজ্জাইন, যে সাগীরা গুনাহ হচ্ছে যেটা দুই দণ্ডের নিচে থাকবে। দুই দণ্ডটা কি? হাদ্দুদ দুনিয়া ও হাদ্দুল আখেরা, আখেরাতের দণ্ড বা শাস্তি এবং দুনিয়ার দণ্ড বা শাস্তি এবং আখেরাতের দণ্ড বা শাস্তি। ওহুয়া মানা কাউলি মান কাল মা লাইসা ফিহি হাদ্দুন ফিদ দুনিয়া, এটাই হচ্ছে ওই ব্যক্তির মানে কথার অর্থ যিনি বলেছেন যে সগীরা হলো যার মধ্যে দুনিয়ায় কোনো দণ্ড নাই, শাস্তি নাই। ওহুয়া মানা কাউলিল কায়েল, এবং এটাই হচ্ছে সেই ব্যক্তির কথার অর্থ যিনি বলেছেন কি, কুল্লু দাম্বিন খুতিমা বিলানাতিন আও গাসবিন আও নারিন ফাহু মিনাল কাবায়ের, যে সকল পাপ এর সমাপ্তি ঘটে লানাত দিয়ে অথবা আল্লাহর গজব দিয়ে অথবা জাহান্নাম দিয়ে, তাহলে সেটা হলো কবিরা। ওয়ামানা কাউলিল কায়েল, এবং এই যে সংজ্ঞাটা দেওয়া হলো সেটাও ওই ব্যক্তির কথার অর্থ যিনি বলেন ওয়ালাইসা ফিহা হাদ্দুন ফিদ দুনিয়া ওয়ালা ওয়াঈদুন ফিল আখিরা, যে দণ্ডের মধ্যে অর্থাৎ সগীরা
হলো সেটা যে দণ্ডের মধ্যে দুনিয়ায় কোনো শাস্তি নেই এবং আখিরাতে কোনো ধমক নেই। তিনি বললেন, ইবনে তাইমিয়া পরে এটাকে কনক্লুড করলেন এভাবে যে ওয়াকুল্লু যামবিন তুউইদা সাহিবুহু বিআন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াশমু রায়হাতাল জান্নাহ। এটা হলো সেই সকল পাপ যে পাপীকে ধমক দেওয়া হয়েছে বা ওয়াদা করা হয়েছে যে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের সে গন্ধ পাবে না। ওয়াকিলা ফিহি, এবং এটাও বলা হয়েছে, মান ফাআলাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি এ কাজ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ওয়া আন্না সাহিবাহু আসিমুন, এটাও বলা হয়েছে যে যে এই পাপ করবে সে গুনাহগার। ফাহাদিহি কুল্লুহা মিনাল কাবায়ের, এর প্রত্যেকটাই হলো কবিরা গুণা। এই সংজ্ঞাগুলো আমরা বলছি যে আমাদের যাতে কবিরা গুণা বুঝতে সুবিধা হয়। একটা ছোট সংজ্ঞা দিয়ে হয়তো সবটা বোঝা যাবে না, এই পুরো আলোচনা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারলাম যে তাহলে কবিরা গুণাটা কী। কবিরা গুণাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ তাআলা যদি বলেন এই লোক এই কাজ করার কারণে জান্নাতে যাবে না, তাহলে এটা কবিরা গুণা। অথবা এই লোক এই কাজ করার কারণে জাহান্নামে যাবে, তাহলে এটা কবিরা গুণা। এই লোক এই কাজ করার কারণে জান্নাতের গন্ধ পাবে না, তাহলে এটা কবিরা গুণা। যে এ কাজটা করলো, যেমন মান গাশ্শা ফালাইসা মিন্না, যে আমাদেরকে প্রতারণা করলো সে আমাদের অন্তর্ভুক্ত না। এই যে মানে এইভাবে যে ব্যক্তি এ কাজটা করলো, এই বেদাতটা করলো, এই আমলটা করলো, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, তাহলে এই ধরনের কাজগুলো কবিরা গুণার মধ্যে গণ্য হবে। আর যদি কখনো শরীয়ত প্রণেতা সরাসরি বলেন যে এই কাজটা যে করবে সে পাপি, তাহলে এটাও কবিরা গুণার মধ্যে অন্তর্ভুক্ত হবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আসলে তিনি যখন যে আলোচনা করেন অত্যন্ত চমৎকারভাবে সেটাকে স্পষ্ট করে দেন। অতএব তার কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম কবিরা গুণার যে সংজ্ঞাটা তিনি এখানে বলেছেন সেটা খুবই প্রণিধানযোগ্য। এখানে তিনি আরও কিছু কথা বলেছেন, সেটাও একটু তুলে ধরতে চাই আমরা। তিনি বলেছেন আল কাবায়ের, কবিরার যে বহুবচন আল কাবায়ের, কবিরা গুণাসমূহ কী, সেটা মা ফিহা হাদ্দুন ফি দুনিয়া ও ফিল আখিরাতি, যেটা করার কারণে দুনিয়ায় কোনো শাস্তি অথবা আখিরাতে কোনো শাস্তি হতে পারে, যেমন জেনা বা ব্যভিচার। ওকা দুনুব ইল্লাতি ফিহা হুদুদুন ফিল আখিরাহ, অথবা সেই সকল পাপ যেগুলোর মধ্যে আখিরাতে শাস্তি হবে। ওহু আল ওয়াঈদুল খাস, এবং এটা হলো একটা বিশেষ ধরনের ওয়াঈদ, শাস্তির ভয় দেখানো। মিথলা যামব আল্লাযী ফিহি গাদাবুল্লাহ, যেমন আল্লাহ অসন্তুষ্ট হন, এ কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, অথবা এ কাজ করলে আল্লাহ সেই ব্যক্তিকে লানাত করেন, অথবা সেই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন, অথবা জান্নাত নিষেধ করে দিবেন। এসব কিছু ইবনে তাইমিয়া বলছেন রুইয়া আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে এটা বর্ণনা করা হয়েছে, ও সুফিয়ান ইবনে উরায়না, এবং সুফিয়ান ইবনে উরায়না থেকে বর্ণনা করা হয়েছে, ও আহমদ ইবনে হাম্বাল, ইমাম আহমদ ইবনে হাম্বাল থেকে বর্ণনা করা হয়েছে, ও গাইরিহি মিনাল উলামা, এবং অন্যান্য অনেক আলেম থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম যাহাবি বলেন ওয়াল্লাযি ইয়াত্তাজিহু ওয়া ইয়াকুমু আলাইহি দলিল, যে সংজ্ঞার ক্ষেত্রে, কবিরা গুনাহের সংজ্ঞার ক্ষেত্রে যেখানে দলিলটা পাওয়া যায় এবং যেখানে দলিলটা প্রতিষ্ঠিত, সেটা হলো আন্না মানির তাকাবা শাইআন মিন হাদিহিল আযায়েম, যে ব্যক্তি এই ভয়াবহ সব কাজের কোনো একটার মধ্যে সম্পৃক্ত হবে। মিম্মা ফিহি হাদ্দুন ফিদ দুনিয়া, যার মধ্যে দুনিয়ার কোনো শাস্তি বা দণ্ড আছে, যেমন কাল কাতলি, যেমন হত্যা করা, ও জেনা ব্যভিচার করা, ও সারিকা চুরি করা, আউ জা আফিহি ওয়াঈদুন ফিল আখিরাহ মিন আযাবিন আও গাযাবিন আও তাহদীদ, অথবা যে কাজ করলে আখিরাতে কোনো শাস্তির ভয় প্রদর্শন করা হয়, যেমন আজাব হবে অথবা আল্লাহ অসন্তুষ্ট হবেন অথবা তাকে হুমকি দেওয়া হয়, আও লুয়েনা ফাইলুহু আলা লিসানি নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যে যে কাজ করবে তাকে লানাত দেওয়া হয়, ফা ইন্নাহু কাবীরা, তাহলে সেটা হলো কাবীরা। এটা ইমাম যাহাবী বলেছেন। আর আপনারা জানেন যে ইমাম যাহাবীর আল কাবায়ের নামক একটা প্রখ্যাত গ্রন্থ রয়েছে, কবিরা গুনাহের একটা সংকলন তিনি করেছেন। আর ইবনু আবিল আজ আল হানাফি রাহমাহুল্লাহ, যিনি আকিদা তাহাবিয়া শরা লিখেছেন, তিনি বিখ্যাত একজন হানাফি আলেম, তিনি বলেছেন যে মিনহু মান কালা, ওলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন আসগিরাতু মা লাইসা ফিহা হাদুন ফি দুনিয়া ওয়ালা ওয়াঈদুন ফিল আখিরা, সগিরা পাপ হচ্ছে যার মধ্যে দুনিয়ায় কোনো শাস্তি নেই, আখিরাতে কোনো শাস্তির ধমক নাই।
ওল মুরাদু বিল ওয়াঈদ, আর ওয়াঈদ এই যে আখিরাতে ওয়াঈদ শাস্তির ধমক, এটার দ্বারা কি বোঝানো হচ্ছে? আল ওয়াঈদুল খাস বিন্নার, এটা স্পেশাল একটা ধমক, স্পেশাল ধমক, আম ধমক না, যে পাপ করবে এরকম আম ধমক না, সে জাহান্নামে যাবে এটা নয়, বরং চুরি করলে আখিরাতে তার কি হবে, জেনা করলে আখিরাতে তার কি শাস্তি হবে। আমরা জানি যে মেয়েরাজের হাদিসে জেনার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, রেবার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, যে আখিরাতে তাদের কী ধরনের শাস্তি হবে। এরকম খাস প্রত্যেকটা আমলের খাস শাস্তির কথা যদি উল্লেখ করা হয়, হ্যাঁ, আউল লায়না অথবা লায়নাতের কথা উল্লেখ করা হয় অথবা গজবের কথা উল্লেখ করা হয়, তাহলে সেটা হচ্ছে কবিরা গুনাহের সংজ্ঞা। আর যেগুলো এর নিচে থাকে বা এই ধরনের শাস্তির ভয় দুনিয়া আখিরাতে যার দেওয়া হয়নি, সেটা হলো সগিরা গুনাহ। তো সুতরাং আমরা আসলে সকল ওলামায়ে কেরামের বক্তব্যের মধ্যে একই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এবং তার আলোকেই আমরা শুরুতে মূল সংজ্ঞাটা আমরা বলেছি, এবং ওলামায়ে কেরামের এই সংজ্ঞার আলোকে আমার বিশ্বাস যে আপনাদের কাছে কবিরা গুনাহের বিভিন্ন দিক এখানে উন্মোচিত হয়েছে এবং তার রকম ফেরও আমাদের সামনে চলে এসছে। অতএব একটা আমল বা একটা পাপ কখন সেটা কবিরা হয় সে রূপরেখাটাও কিন্তু স্পষ্ট হয়ে গেছে, এবং কবিরা গুনার এই যে রকম ফের বিভিন্ন রকম, যদি এর কোনো একটার মধ্যে কোনো পাপ সম্পৃক্ত না হয় বা গণ্য না হয়, বিবেচিত না হয়, তখনই সেটা সগিরা গুনাহ হিসাবে গণ্য হবে।